স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। সংগ্রহ আছি পুজো, চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে। আরবান ডেভেলপমেন্ট স্কিমস অ্যান্ড কমপ্লায়েন্স অফ এনজিটি গাইডলাইন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানান, এক তো ডিএমদেরকে বললাম যে কাজ করুন, কম ঘুমান, কোনো কিছু আসে যায় না। যদি আপনাদের গর্ব হয় যে প্রধানমন্ত্রী 4 ঘন্টা ঘুমায়, সেটা তো আমরা খুব বলি, যেখানে যে একটা আমাদের বিষয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো 4 ঘন্টা মাত্র ঘুমায়, সবসময় কাজ করে। যদি সেটা আপনার ভালো লাগে, আপনিও 4 ঘন্টা ঘুমান, তো আপনার বিষয়ে অন্য জায়গায় চর্চা হবে যে ওই ডিস্ট্রিক্টের ডিএম 4 ঘন্টা ঘুমায়, আর কোন ডিএম কাজ কর না করে সেটাও আমার কাছে চলে আসে, সেটাও সবার সামনে আসে। প্রতি বছরের মতো এবারও 23 আগস্ট IPFTO তার সমস্ত শাখা সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলির যৌথ উদ্যোগে 11তম রাজ্যভিত্তিক তিপ্রালেন দাবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হতে চলেছে ADC-র হেডকোয়ার্টার খুমলুঙ্গে। এই বিষয়কে নিয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন IPFTO-র IGS মঙ্গল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। ধন্যবাদ। আজকে আমরা আমাদের IPFTO পার্টি এবং আমাদের সহযোগী সংগঠন IWFT, আতিশা, তিতা কন্ট্রাক বদল, ইন্ডিজেন্স মোটর ওয়ার্কার ইউনিয়ন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন TNA-TUKS এই সম্মিলিত ডিসিশনের মাধ্যমে আমরা আজকে একটি প্রেস মিট করতে চলেছি। ত্রিপুরা জলবায়ু পরিবর্তন সেলের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সমস্যা নিয়ে উচ্চস্তরের অফিসারদের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। জিষ্ণু দেববর্মা তার বক্তব্যে জানান, ক্লাইমেট চেঞ্জ, লাইফস্টাইল কন্ট্রিবিউট আ লট টু ক্লাইমেট চেঞ্জ। আওয়ার পিসফুল লাইফস্টাইল, আওয়ার কেয়ারলেস লাইফস্টাইল, আওয়ার ক্যাজুয়াল লাইফস্টাইল। I was in a summit, you know, green summit. I was in a green summit in Shillong. And there I had said that Northeast is the most diverse environmentally. We have the most fragile biospheres and ecosystems. So the indigenous people of this area, from times immemorial, TNGCL-এর উদ্যোগে সচেতনমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন একদিকে প্রশাসন পুলিশের আধিকারিকরা, অন্যদিকে উপস্থিত ছিলেন প্রজাপতি ব্রহ্মকুমারীর বোনেরা। তারা প্রত্যেকে সমাজের মধ্যে এই ধরনের দুর্ঘটনার নিয়ন্ত্রণের জন্য সচেতনতার উপর গুরুত্ব আরোপ করতে নির্দেশ দিলেন। প্রজাপিতা ব্রহ্মকুমারী শ্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি। TNGCL-এর পক্ষ থেকে CNG স্টেশনে যে সেফটি মেসেজটা সবাইকে দিতে চাইছি, আমরা মনে করছি যে নিরাপত্তার জন্য যে নিয়মগুলো বানানো হয়েছে এগুলো সবাইকে মেনে নেওয়া উচিত, এবং সাথে সাথে এডিকশন ফ্রি হয়ে যেন সবাই, সেই গাড়ি চালক ভাইয়েরা, যারা ড্রাইভার ভাইয়েরা আছে, ওদেরকে আমরা মেসেজটা দিতে চাইছি। কারণ নেশাযুক্ত মানুষ তার মন মানসিকতা এবং তার ব্যালেন্স হারিয়ে ফেলে। এখন সময় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। কর চলে হম ফিদা জানো তন সাথিও অব তুমারে হওয়ানে বতন সাথিও কর চলে হম ফিদা জানো তন সাথিও অব তুমারে হওয়ানে বতন সাথিও অব তুমারে হওয়ানে বতন সাথিও অব তুমারে হওয়ানে বতন সাথিও। নমস্কার, আমি কৌশিক রায়চৌধুরী এবং আপনারা দেখছেন সোশ্যাল বাংলা। সবাইকে 73rd ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই খুব ভালো থাকবেন, একসাথে থাকবেন, ইউনাইটেড থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সোশ্যাল বাংলার পর্দায়। ভালো থাকবেন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। বাম আমলের মতে রাম আমলেও
বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিছু মুন্ডা পরিবার। ঘটনা অমরপুর ব্লকের অন্তর্গত থাকচাড়া ভিলেজে মুন্ডা কলোনিতে। লাকড়ি বিক্রি করে পেট চালাচ্ছে দীর্ঘ বছর যাবৎ। আশায় রয়েছে প্রধানমন্ত্রীর আবাসের, পাশাপাশি সরকার যাতে তাদের স্বাবলম্বী করতে কিছু পদক্ষেপ গ্রহণ করে, সেই আশায় রয়েছে লাকড়ি সংগ্রহকারী মুন্ডা পরিবারগুলি। পূর্বতন সরকারের বিভিন্ন কাজের খরচের হিসাব নিয়ে ভিজিলেন্স অফিসে ডাক পড়ল প্রাক্তন অর্থমন্ত্রী। কিছুদিন আগে এ নিয়ে খবরের বাজারে ছিল নানা জল্পনা। অবশেষে বৃহস্পতিবার ভিজিলেন্স ডিএসপির ডাকে সারা দেন প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী। এদিন সকালে ভিজিলেন্স ডিএসপি জেরেমিয়া ডার্লংয়ের কার্যালয়ে ডাকা হয় বাদলবাবুকে। দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদের পালা। বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে এদিন ডাকার কারণ জানান বাদলবাবু। জানান 2008 সালে বামফ্রন্ট সরকার রাজ্যের উন্নয়নের স্বার্থে নতুন কিছু প্রকল্প নিয়েছিল, সেই খাতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল। ভিজিলেন্স থেকে আমাকে ডাকা হয়েছিল, হ্যাঁ, বেসিক্যালি তারা যেটা বলার চেষ্টা করতেছিল, হ্যাঁ, এই যে 2008 যে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিলাম কাজের জন্য, হ্যাঁ, তাতে অনেক কোটি কোটি টাকার খরচ হয়েছে, সেগুলি সম্পর্কে আমি বললাম 10-12 বছর হয়ে গেছে, সুতরাং ওই সময় ম্যাটেরিয়ালসগুলি আমাকে দেন, নিশ্চয়ই দেব, সব রকমের সহযোগিতা করব, হ্যাঁ, এটাতে কোনো আপত্তি নেই, সব রকমের, হ্যাঁ, আমরা কাজ করছি যে কাজের জন্য আমরা গর্বিত, এখনও আমরা অহংকার বোধ করি। জিরানিয়া রেল স্টেশন চত্বরে দুষ্কৃতিকারীদের হামলা ও হুজ্জুতির অভিযোগ নিয়ে সরব হলো ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘ। সাংবাদিক সম্মেলন করে দলীয় ক্ষোভ জাহির করেন সংগঠনের নেতৃত্বরা। অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর নতুনভাবে স্বপ্ন দেখান রাজ্যের শ্রমিক অংশের মানুষদের। বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম 2 মাস ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে জিরানিয়া রেল স্টেশন হইতে আগরতলা এবং আগরতলার বাহিরে বিভিন্ন জেলায় জিরানিয়া হইতে বিভিন্ন পণ্য সামগ্রী সুষ্ঠুভাবে পরিবহন করা হয়েছিল। 2 মাস পর হঠাৎ জিরানিয়ার কিছু দুষ্কৃতিকারী তাদের নিজেদের স্বার্থের জন্য জিরানিয়া রেল স্টেশনের কাজটা তাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের বিএমএসের শ্রমিকদের আক্রমণ করেন এবং তারপরে সমস্ত কাজ তাদের হাতে নিয়ে তাদের নিজেদের মর্জি মাফিক আগে লোড আগে আনলোড ওভারলোড মাল পরিবহন করতে থাকেন। এখনকার খবর এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।